মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2015-তে শেষ হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি যে আমাদের আগামী দিন আরও 15 ইয়ার্সের একটি টার্গেটকে ফোকাস করে আমরা আমরা যুবদেরকে নিয়ে যদি কাজ করতে পারি, তাহলে প্রকৃত উন্নয়নটুকু দেশ এবং জাতির জন্য সম্ভব। এবং আপনি জানেন যে এই পৃথিবীর ইতিহাসে, শুধু আমাদের বাঙালির জীবনের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে যুবরা যতবার জাতির জীবনের প্রয়োজনে, জাতির জীবনের পরিবর্তনের প্রয়োজনে, ইতিহাসের প্রয়োজনে অংশ নিয়েছে, ততবারই কিন্তু এই জাতি এবং দেশ বিজয় অর্জন করেছে এবং ইতিহাসটি রচিত হয়েছে। তা উই বিলিভ যে আমরা যদি আগামী 15 ইয়ার্স এই বিশ্ব মানচিত্রের বুকে গ্লোবালে যদি আমরা যুবদেরকে নিয়ে আমরা এনাদের একটি ফোকাস, যেটা আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে প্রজেক্ট, এটিকে যদি আমরা ইফেক্টিভলি করতে পারি আর এতে যুবদের সম্পৃক্ত আমরা প্রকৃত অর্থেই সম্পৃক্ত করতে পারি, তাহলে আমরা নীতি নির্ধারণী পর্যায় থেকেও আমরা সফল হব ইনশাল্লাহ। এবং সেই সফলতা দেশ, জাতি এবং বিশ্বের 750 কোটি মানুষ ভোগ করবে। তো আমার মূল বক্তব্য থাকবে যে যুবরাই পারবে এবং যুবরাই গড়ে দিবে নতুন একটি দেশ, নতুন একটি বিশ্ব। তো যুবদেরকে আমরা আগামী দিন স্বাগত জানাই আমাদের সকল কার্যক্রমে।